ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 48 নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আনু গঙ্গোত্রী বিধবার বাড়ি দখল মিথ্যা মামলা দিয়ে হয়রানি নির্যাতন থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করে সংবাদ সম্মেলন করেছে এক সন্তানের জননী বিধবা শাহনাজ বেগম। 7 জানুয়ারি মঙ্গলবার বেলা 11টায় বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন। বিধবা শাহনাজ গণমাধ্যম কর্মীদের বলেন, 41A উত্তর যাত্রাবাড়ির মৃত আলাদুদ্দিনের ছেলে মৃত সেলিম পারভেজ বিধবার স্বামী। তাদের সংসারে এক ছেলে রয়েছে। 28 সেপ্টেম্বর 2013 পারভেজ মৃত্যুবরণ করেন। ননদ সেলিনা আক্তার টুনি ও তার স্বামী মজনু হাওলাদার সন্তানসহ শাহনাজকে স্বামীর ভূমি থেকে উৎখাত করে ভূমি আত্মসাদের জন্য বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছে। এ কাজে সহায়তা করেছে 48 নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আনু গং। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, আমি বাংলার নারী হয়ে স্বাধীন মুক্ত বাংলাদেশে কেন আমি স্বাধীনভাবে চলতে পারবো না, কেন আমি নির্ভয় নিরপেক্ষ আমি কেন আমি এখানে নির্ভয়ে থাকতে পারবো না। আজকে আমি হুমকির সম্মুখীনে আছি আমার এই এতিম ছেলেটার এর ভবিষ্যতের জন্য। যখনই আমাকে আবুল কালাম অনু বলছে যে তুমি তোমার আমি যা বলবো তাই নিয়ে তোমাকে এখান থেকে চলে যেতে হবে, আমার কথা মতো চলতে হবে, আমি তো সেই দিনেই মরে গেছি, কিন্তু এই এতিম ছেলেটার জন্য আমি আজকে এ পর্যন্ত বাঁচে আছি, আল্লাহ আমাকে ডাকছে। আমি সবার আপনাদের সবার কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, স্বাধীন বাংলাদেশে কেন আমি আমার সন্তানকে নিয়ে আমার স্বামীর ঘরে স্বাধীনভাবে আমি থাকতে পারবো না, কেন আমি দুই বেলা দুই মুঠো ভাত রান্না করে খাইতে পারবো না, কেন আমি গ্যাস পার কারেন্ট বিদ্যুৎ থেকে অধিকার থেকে বঞ্চিত, কেন আমি আপনাদের কাছে সবার কাছে বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। আজকে 5-5টা বছর আমি 6 বছর হলো এতিম হয়ে গেছি, বিধবা হয়ে গেছি, এই 6টা বছর ধরে আমাকে যে নির্যাতন যে অত্যাচার যে মানসিক আমাকে চাকরিচ্যুত এবং প্রত্যেকটা সময়ের জন্য আমাকে ভয়ের মুখী হতে হয়, কেন আমি কেন বিচার পাবো না। আমি এই আবুল কালাম অনুর এখন উনি আমাকে যখন রানিং কমিশনার থাকতে আমাকে এরকম করেছে, আবার সামনে আসে যে উনি আমার বিটে সম্পূর্ণ আমাকে বাসা থেকে বের করে দেবে না এমন কোনো নিশ্চয়তা নেই। আমার এই সন্তান এতিম সন্তানের জন্য আমি আপনাদের সবার কাছে বিচার চাই, আমি আমার রাইট আমি ফিরে পেতে চাই, আমি আমার অধিকার ফিরে পেতে চাই, কেন আমার স্বামীর সম্পদ আরেকজন দখল করে খাবে, কেন আরেকজনে ভোগ করে খাবে, কেন আমি ছেলেকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। আমি আপনাদের সাংবাদিক ভাইয়ের সবার কাছে আমি আমার বিচার চাই এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই, আমার এই এতিমের সম্পদ এবং বিধবার সম্পদ আমি ফিরে পেতে চাই, আমি আমার অধিকার পেতে চাই। এ ফ্যানের নিচে থাকতে পারে না, আর আমার ঘরের ভিতরে যায় দেখেন একটা কবর, কবরের মধ্যে আমি আমি একাই ঘুমাই, আমার এই ছেলেটাকে নিয়ে আমি একটা রাত আমার ঘরের ভিতরে আমি ঘুমাইতে পারি না, আমার ছেলেটাকে আমি একটা দিনের জন্য বল করে তাকে রান্না করে খাওয়াইতে পারি না। আমি আজকে 3-3টা বছর ধরে মাদ্রাসার খাওয়ান খাইছি, আল্লাহ আমাকে খাওয়াইছে, যে খাবার আমার সন্তান খায় এই খাবার আমরা মা ছেলে দুইজনে মিলে আমরা এই খাবার ভাগ করে খাই, এইভাবে করে আমার জীবন চলতেছে, কেন আমি সুষ্ঠু বিচার পাবো না, কেন আমি আমার রাইট আমি পাবো না, কেন এতিমের সম্পদ বিধবার সম্পদ কেন আরেকজনে দখল করে খাবে, এই আবুল কালাম অনুর কাছে আমি কেন বিচার পাবো না। উনি একজন সরকারের প্রতিনিধি, একজন সরকারের প্রতিনিধির কাছে, একজন ওয়ার্ড কাউন্সিলরের কাছে আমি একজন বিধবা অসহায় কেন বিধবা মানুষ হয়ে কেন তার কাছে আমি হেই প্রতিপূর্ণ, কেন আমার সম্পদ উনি দখল করে আমার ননদকে দিয়ে দখল করে রাখছে, ওনার ক্ষমতার জোরে পুলিশ প্রশাসন কেউ কোনো অ্যাগেনিস্টে ওনার অ্যাগেনিস্টে কোনো জিটি হয় না, ওনার অ্যাগেনিস্টে কোনো মামলা নিচ্ছে না। আমি একজন সাধারণ নারী, আমি কী করবো বলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, আমি আমার সম্পদ এবং আমার আমার সম্পদ আমার এতিমের সম্পদ ফিরে পেতে চাই, এবং আজকে দীর্ঘ 6 বছর ধরে যারা আমাকে অধিকার থেকে বঞ্চিত করছে তাদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই।